আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পপ্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পপ্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম তোর ছায়ার সঙ্গী হব। লিখেছেন এ রহমান। পর্ব 14। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। জানি না, ভয়ে বলিনি, কিন্তু তুমি তো আমাকে ভয় পাও, তাহলে কেন বলনি? বলতাম, সেটার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সময়ের অপেক্ষা করতে করতে দেরি হয়ে যাবে। তাই বলে তুই আমাকে ভালোবেসেও অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে যাবি? রাজি হয়নি তো, বাবার ব্যবসায় লস হয়ে গিয়েছিল, ওরা অনেক টাকা দিয়েছিল বাবাকে, আর বলেছিল আমার সাথে ওই আরাফের বিয়ে হলে সেই টাকা ফেরত দিতে হবে না, তাই তো বাবার কথা ভেবে রাজি হয়েছিলাম। এবার ইভান খুব অবাক হলো, এসব কথা এতদিন কেউ জানতো না, ঈশার বাবা এসব কাউকেই বলেনি। আজ হয়তো ঈশা এরকম অবস্থায় না থাকলে জানাও হতো না। ইভান ঈশাকে দেখছে, ঈশা এবার ইভানের শার্ট চেপে ধরে বলল, খুব রাগ হয়েছিল, আমাকে তুলে কেন নিয়ে গিয়েছিলে? সবাই বলছিল আমাকে রেপ করেছে। ইভান এবার আকাশ থেকে পড়ল ঈশার কথা শুনে, তার মানে এসব কথার কারণেই ঈশা তাকে ভুল বুঝছিল আর তার উপরে অভিমান করেছিল। এসব নিয়ে ঈশা কখনো কথা বলেনি, বললে হয়তো সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে যেত। বিয়ের আগে ইভান ঈশাকে কখনো স্পর্শ করেনি, তাহলে ঈশা এটা মেনে নিল কেন? প্রতিবাদ করল না কেন? ইভান খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, সেদিন কি আমি তোকে স্পর্শ করেছি? করণে তো সেটা আমি জানি, কিন্তু সবাই অন্য কিছু জানে, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আমি শুধু চেয়েছিলাম তোকে পেতে এই মুহূর্তে। ওই মুহূর্তে আমার মাথায় আর কিছুই ছিল না, হতাশা নিয়ে ইভান কথাটা বলল। কথা শেষ করে হাতে থাকা ক্যানটা খুলে একটা চুমুক দিল। ঈশা এবার ইভানের বুকে আঙুল ঠেকিয়ে ঠেলা দিয়ে বলল, আমাকে আদর কর। ইভান ঈশার কথা শুনে মুখে থাকা বিয়ার গিলে ফেলে, কিন্তু গিলে ফেলার সময় মনে হলো তার গলায় আটকে যাচ্ছিল। ঈশাকে এমন কিছু বলবে সেটা সে ভাবেইনি। তারপর ক্যানটা পাশে রেখে ঈশার দিকে তাকিয়ে বলে, আমার কাছ থেকে আদর নিতে ইচ্ছে করে তোর? ঈশা এবার ইভানের টি শার্ট টেনে তার মুখের কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে বলে, তুই আমার ঠোঁটে চুমু দিলে অনেক ভালো লাগে। কথাটা শেষ করে ঈশা অনেক অপেক্ষা না করে ইভানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ইভান ঈশার এরকম কাণ্ডে হা হয়ে যায়। কিছুক্ষণ হা করে ঈশার দিকে তাকিয়ে থেকে নিজেকে স্বাভাবিক করে বলল, আর কী কী ইচ্ছা করে তোর? তোমার কাছে থাকতে, তোমার সাথে গল্প করতে। ঈশার কথা শুনে ইভান ঈশার গালে দুই আঙ্গুলে স্লাইড করতে করতে বলে, কত ভালোবাসিস আমাকে। ঈশার চোখে পানি চলে আসে, মনের সমস্ত আবেগ দিয়ে বলে, কত ভালোবাসি তা বলতে পারবো না, কারণ সেটা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার জানা নেই। শুধু বলবো ওই জীবনের প্রাপ্তির হিসেবে শুধুই তুমি, আমি যার জন্য বাঁচি সেটাই তোমার ভালোবাসা, তোমার প্রতি এইভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি। তোমাকে ছাড়াতে গেলে আরও ক্রমশ জড়িয়ে যাই আমি, আমার কিছুই আর কারো করার থাকে না। তুমি এইভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই, যেখানে যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছ তোমার অনুভূতি, তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব? ঈশার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। ইভান ঈশাকে নিজের সাথে জড়িয়ে নেই, শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলে, তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য এত বছর অপেক্ষা করেছি, সজ্ঞানে না হলেও বলেছিস তো, আমি আজ খুব খুশি জান। ইভান কথা শেষ করে দেখে ঈশা ঘুমিয়ে পড়েছে, তাকে কোলে তুলে নেই, বিছানায় শুয়ে দেয়, নিজে পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে। ইভানের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, আজ যে তার জীবনের পরম সুখের মুহূর্ত। ইলহাম আর ইরা এক এক করে সব জিনিস নিচে নামিয়ে রাখছে, আর ঈশা তার মা আর চাচি সেগুলো যত্ন করে গোছাচ্ছে।
ইভানরা আজ ঈশাদের বাড়ির নিচতলায় শিফট করছে, সবাই তাই খুব ব্যস্ত। ঈশা ইভানের ঘর গুছিয়ে দিচ্ছিল, সব জিনিসপত্র বের করে সাজিয়ে রাখছিল। সব গোছানো শেষে ইভানের লাগেজটা খুললো, সে সব জিনিস এক এক করে বের করতেই একটা প্যাকেট চোখে পড়ল। প্যাকেটটা খুলতে তার চোখ বড় বড় হয়ে গেল। সে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত তার সমস্ত ছবি, তার সাথে একটা ডায়েরি। ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো। পুরো ডায়েরিতে ভর্তি লেখা। লেখার চাপে কয়েকগুণ ওজন বেড়ে গিয়েছে তার। খুব যত্ন করে সেটা উল্টে পাল্টে দেখতে লাগলো। একটা পাতায় লেখা, আমার স্বপ্ন তোকে লাল শাড়ি পরে ঘরে বউ করে আনব। জানি না কবে সেই স্বপ্ন পূরণ হবে। লেখাটা পড়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশা সব কিছু গুছিয়ে রাখল, কিন্তু সেই ডায়েরিটা নিজের জন্য রেখে দিল, পরে সময় করে পড়বে সেটা। সব কিছু গুছিয়ে দিয়ে ঈশা নিজের ঘরে চলে গেল, ভেতর থেকে দরজা আটকে দিল। ইভানের ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। সমস্ত ডায়েরি জুড়ে ইভানের আবেগ জড়িয়েছে। তার মনের সব না বলা কথা যেন আজ জীবন্ত হয়ে ধরা দিয়েছে ঈশার কাছে। সে ইভানকে আজ অনুভব করতে পারছে। ইভান অফিস থেকে এসে দেখে সব গোছানো শেষ। তার ঘরে ঢুকে একবার সব ভালোভাবে দেখে বুঝতে পারলো খুব সুন্দর করে সাজানো, ঠিক ও যেভাবে চাই সব সেই জায়গার মতোই আছে। বিছানায় ল্যাপটপটা রেখে একটু চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ইলহাম এসে বলল, ভাইয়া তোমাকে মা খেতে ডাকছে। চোখ খুলে উঠে বসে বলল, শুরু কর, আমি ফ্রেশ হয়ে আসছি। সব কিছুর উপরে চোখ বোলাতে বোলাতে আবার বলল, আমার ঘরকে গুছিয়ে রেছে রে। আপি কেন? না এমনি, যা আসছি। ইভান একটু হাসল, ওয়াশরুমের দরজার কাছে যেতেই আবার ঘুরে বলল। এসে তার লাগেজের সব জিনিসগুলো ভালো করে খুঁজে দেখতে লাগলো, সব আছে শুধু তার ডায়েরি নেই। ইভান একটু ভাবল, তারপর একটা শ্বাস ছেড়ে বলল, ভেবেছিলাম বিয়ের দিন বাসর রাতে তোকে সব দিয়ে দিব, কিন্তু সেই সুযোগ হয়নি। আজকে নিজ থেকে সব কিছু তোর কাছে চলে গেল। খাওয়া শেষ করে সোফায় বসে ফোনে কি যেন মনোযোগ দিয়ে দেখছে ইভান। কলিং বেল বাজতেই ইলহাম দৌড়ে গেল, দরজা খুলে বলল, আপি তুমি? ঈশা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, চাচি কোথায়? ঘরে। ঢুকেই সোফায় বসা ইভানের দিকে চোখ পড়ল তার। মনোযোগ দিয়ে কি যেন দেখছে ফোনে, তার দিকে একবারও তাকালো না। ঈশা তার চাচির কাছে গেল। চাচি, কী রে ঈশা, কিছু বলবি? তোমার তেল রেখে এসেছিলে? ও ভালো করেছিস, আমি উপরে যাবো ভাবছিলাম, একটু কাজ আছে। আচ্ছা তুমি আসো, আমি গেলাম, বলে ঈশা বাইরে চলে গেল। ইভান তখনও একই অবস্থায় আছে। সে ইভানের দিকে দেখতে দেখতে চলে গেল দরজার কাছে। দরজা খুলতে যাবে তখনই ইভানের কথা কানে এলো, কান্না ছাড়া আর কিছুই কি পারিস না তুই? ঈশা পিছনে ঘুরে দেখে ফোনের দিকে তাকিয়ে ইভান কথাটা বলছে, কিন্তু ঈশা আশ্চর্য হল। সে যে কেঁদেছে সেটা ইভান জানলো কীভাবে? ঈশা পরিস্থিতি সামলাতে বলল, কিছু বললে? ইভান আগের অবস্থা থেকেই বলল, যা বলেছি শুনতেও পেয়েছিস আর বুঝতেও পেরেছিস। ঈশা অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। তার দাঁড়িয়ে থাকা বুঝতে পেরে ইভান আবার বলে উঠল, তোকে বুঝতে তোর দিকে তাকাতে হয় না, আমার বুকের ভেতরে যে হাড়টা আছে সেটাই আমাকে সব জানিয়ে দেয়। ইভানের দিকে তাকিয়ে আছে ঈশা। ইভান এবার ঈশার দিকে তাকিয়ে বলল, এভাবে দূর থেকে দেখে কি মন ভরে? মন ভরানোর জন্য কাছে এসে অনুভব করতে হয়। ঈশা কোনো কথা না বলে চলে গেল। আসলে ইভানের লেখা ডায়েরিটা পড়ে ঈশা অনেক কেঁদেছে, কারণ ইভানের সমস্ত ভালোবাসা আবেগ অনুভূতি যা কখনও ঈশার সামনে প্রকাশ করেনি, সেই সব কিছুর সমষ্টি ওই ডায়েরিটা। এতদিন ধরে এত কষ্ট পেয়েছে ইভান, ঈশা বুঝতে পারেনি। ঈশার জন্য ইভানের অনুভূতিগুলো এতই গভীর ছিল যে ঈশা যে সেসব পড়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। নিজের মনকে শান্ত করতে অনেক কেঁদেছে। ইভান তাকে কতটা ভালোবাসে তা ঈশা উপলব্ধি করতে পেরেছে। রাতের ফুরফুরে হাওয়ায় ইভান ছাদের রেলিংয়ের উপরে বসে ছাদের বিপরীতে পা ফুল ঝুলিয়ে নিচে তাকিয়ে আছে, হাতে সিগারেট, গভীরভাবে কিছু একটা ভাবছে। ঈশা কখন এসেছে সে খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ সে দাঁড়িয়ে ইভানকে দেখছে, তারপর আস্তে করে
গিয়ে ইভানের পাশে উল্টা দিকে ঘুরে ছাদের দিকে পা ঝুলিয়ে বসল। গভীর ভাবনায় ডুবে থাকায় ঈশার উপস্থিতি বুঝতে পেরে সে একটু চমকে উঠল। একবার ঈশার দিকে তাকিয়ে হাতের কালো ঘড়িটা দেখে বলল, তুই এত রাতে এখানে? ঈশা তার কথার উত্তর না দিয়ে সামনের আকাশে চাঁদটার দিকে তাকালো, বলল, কি সুন্দর চাঁদ, তাই না? ইভান ঈশার কথা শুনে একটু অবাক হয়, মাথা ঘুরিয়ে একবার চাঁদ দেখে বলল, হুম। ঈশা এবার উপরে তাকিয়ে বলল, তুমি এত রাতে এখানে কি করছো? ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না, কিন্তু তুই এত রাতে কেন ছাদে এসেছিস? তুমি আছো তাই। ঈশার কথা শুনে ইভান তার দিকে তাকালো, হাতের সিগারেটটা ফেলে দিয়ে তার দিকে ঘুরে বসল। ঈশার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কিভাবে জানলি আমি এখানে আছি? ঈশা একটু হেসে বলল, প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পের প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী পর্বটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।